আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বুধবারের টাইম হচ্ছে এখন 9:45 বাজে। আমার স্নান টান করা রেডি হয়ে গেছে আর এখন আমি পুজো করব। আজকে মহালয়া, মহালয়ায় তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর পুজোতে অনেক আনন্দ করো। আমার আগাম শুভেচ্ছা তোমাদের জানাই। আর হচ্ছে মোর বাবা বাজারে গেছিলো, এখন সকালে চলে এসছে। হ্যাঁ, তো তাকে টিফিন দেব, আগে পুজোটা করে নিই আর জামা কাপড়গুলো কিছুটা কেচেছি ওটা মিলে দিয়ে তারপরে মানে টিফিন দেবো। আজকে টিফিনে কোনো কিছুই রান্না করিনি, আর জল ঢালা ভাত আছে ওইটা খেতে দেবো মোর বাবাকে। আর বাঁধাকপির তরকারি কালকে রাত্রে করেছিলাম ওটাও আছে, তো ওইটা দিয়েই সবাই খেয়ে নেবে। তো চলো আগে পুজোটা করে নিই। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, এখন জামা কাপড়গুলো ছাদে মিলে দিলাম। এখানে দেখতে পাচ্ছ মোর বাবা সবুজ সবাই জল ঢালা ভাত খাচ্ছে, মানে ভিজা ভাত খাচ্ছে। তো ওরা তো খেতে বসছে, আমি মুড়ি আর শশা কাটা খেয়েছি। আর এখন দেখো এই রান্নাঘর থেকে সব বাসনগুলো নামাচ্ছি, সকালে মেজে রেখেছিলাম যেগুলো। আর এই দেখো মশলাদানি টানি সব নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার রান্নাঘরটা একটু মুছবো, রান্নাঘরটা মোছা বাকি ছিল, নাহলে আমার সব ঝাড়া পোছা বলো আর ধোয়া কাচা বলো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন এই রান্নাঘরটাই মুছে নেব। আর এই জন্যই আমি সকাল সকাল একটু স্নান করে পুজো করে নিয়েছি। আর আমার যেহেতু ওষুধ খেতে হয় সকালবেলা, সুগারের ওষুধ, ওই জন্য টিফিন করে ওষুধটা খেয়ে তারপরে রান্নাঘরটা মুছছি। তো রান্নাঘরটা মুছতে তো অনেকটা দেরি হবে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। ওই জন্যই আর সবাইকে খেতে টেতে দিয়ে আমি খেয়ে একটু হাতে সময় নিয়ে রান্নাঘরটা মুছছি। আর মা তো ওদিকে ওঠেনি, মহালয়া দেখছিল সকালে টিভিতে। আর মোর বাবাও ভোর 4টের সময় রেডিও চালাচ্ছিল, তো মহালয়া আমরা শুনেছি আর টিভিতেও একটুখানি দেখেছিলাম। তো মা দেখেছিল, তারপরে একটুখানি শুয়ে গেছিল সকালবেলা, তো ওঠেনি এখনও। উঠুক, কি চা খাবে বা হরলিক্স খাবে, যাই হোক কিছু একটা খাবে, করে দেবো। আমাদের তো খাওয়ার সকালে কমপ্লিট হয়ে গেছে, তো আস্তে ধীরে আমি এই রান্নাঘরটা মুছে নেবো এখন। আর হচ্ছে মোর বাবা বাজারেও গেছিলো, তো বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছি, কি মাছ নিয়ে এসেছে দেখিনি, ফ্রিজে ভরে দিয়েছি। তো দুপুরে যখন রান্না করব তখনই বের করব। আর মাছ তো কেটেই নিয়ে আসে বাজার থেকে মোর বাবা। তো দুদিন তো কোনো ব্লগই দিতে পারিনি তোমাদের। আর আমি ওই সেই দিন মোর বাবা বাড়িতে ছিল, পর্দা টর্দা বের করে দিয়েছিল, কাচাকুচি করেছিলাম, ঘরে ধুলো ময়লা সব ঝাড়ছিলাম। তো শরীরটা একদমই ভালো ছিল না, ঠান্ডা ঠান্ডা লেগেছিলো একটু। আর আজকে একটু ভালো আছি, তাই ভাবলাম একটু রান্নাঘরটা মুছে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। ফ্রিজটা একটু এখন মুছে রাখবো, আর এই পর্দাটা সেদিন পর্দার সঙ্গে কেচে দিয়েছিলাম, এখন পরিষ্কার আছে, এটা আর কাচবো না, এটা একটু তুলে রেখে দেবো। মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি সব জিনিস, গ্যাস ওভেন টুভেন সব ভরে নিয়েছি। হাই বন্ধুরা,
রান্নাঘর সকালে মুছে টুছে পরিষ্কার করলাম, ভাবছিলাম আজকেও ধরবো না, তাই রান্নাঘরটাই পরিষ্কার করা বাকি ছিল। পুজো টুজো করে এসে একটু টিফিন করে ওদের তো জল ভাত দিয়েছিলাম, জল ঢালা ভাত, ভিজা ভাত, যাই বলো পান্তা ভাত, ওটাই খেয়েছে। আর এখন এই যে রান্না করছি দেখো, বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি ফ্যাসা মাছের ঝাল দেওয়া, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফ্যাসা মাছের ঝাল দেওয়া বসিয়েছি, আর কটা মোর বাবা ভাজা খাবে তাই ভেজে রেখেছি। এখানে আছে পোস্ত, মানে পোস্ত বলছি সরি, ঝিঙে কেটে রেখেছে মা, ঝিঙে পোস্ত করব, পেঁয়াজও কেটে দিয়েছে, বাহ 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 খুব ভালো মা। আর এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে, পোস্ত রান্না করব। এখানে পোস্ত বেটে নিয়েছি, চলো। আর এটা তো ঝাল দেওয়া বসছে, এটা দিয়ে আজকে লাঞ্চ হবে দুপুরে, আর বেশি কিছু করব না, এখন বাজতে যাই প্রায় দুটো, চলো তাড়াতাড়ি শেষ করে নিই রান্নাটা। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এদিকে জামা কাপড়গুলো ছাদে ছিল, দৌড়ে গেলাম রান্না করতে করতে তুলে দিয়ে আসলাম। মৌ ওখানে বাথরুমে, মৌকে বললাম আনতে যেতে, মৌ গেল না, বললো আমি বাথরুমে, আমি গেলাম দৌড়ে, মা তো যেতেও পারবে না ছাদে দৌড়ে, তাই আমি একটু তুলে দিয়ে আসলাম। এখন ফ্যাসা মাছ রান্না হয়ে গেছে, তো ওইটা বন্ধ করে দেবো গ্যাসটা, এখন ঝিঙে পোস্তটা রান্না করবো, তোমরা দেখতে থাকো। আমি ঝিঙে পোস্ত রান্না করব। এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম, একটু গোটা জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, একটু ভেজে নেব। অনেকে আবার পেঁয়াজ দিয়ে করে না, তো আমি পোস্তটা পেঁয়াজ দিয়েই করি, ভালো লাগে বেশ। আর আমার কাছে আজকে কাঁচা লঙ্কাই নেই, তো কাঁচা লঙ্কা কেটে দিতে পারছি না, তো এমনি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, হয়ে যাবে, তো এটা ভাজা ভাজা হয়ে যাক একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। লবণ দেব, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। আলুটা একটু ভেজে নিই, তারপরে ঝিঙেটা দেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েও গেছে আলুটা, এবার আমি এই ঝিঙেগুলো দিয়ে দেব। মা কেটেছে ঝিঙেগুলো কি সুন্দর করে, দেখো বসে বসে কাটে কি সুন্দর করে সবজি। সেটা হতে থাক, ঢাকনা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক, পরে পোস্ত বাটাটা লাস্টে দিয়ে নামিয়ে নেব একটু পরে। দেখো কত জল বেরিয়ে গেছে ঝিঙা থেকে, প্রচুর জল বেরিয়েছে। একটুখানি গুঁড়ো লঙ্কা দেব, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিইনি। আর এখন পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে দেব, এটা খুব ভাল লাগে খেতে, এই পোস্ত তরকারিটা ঝিঙে পোস্তটা খুব ভাল লাগে খেতে, মোর বাবার তো ফেভারিট খাবার ঝিঙে। আমি তো আলু খাবো না, তাই ঝিঙেগুলো বেছে বেছে খাবো, অল্পই আলু দিয়েছি, আলু ছাড়া। পোস্তটা মেশানো হয়ে গেছে, এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব হালকা। চলো দেখো ঝিঙে পোস্ত রেডি, এবার খাওয়া দাওয়া হবে, চলো। তরকারি তো রেডি হয়ে গেছে, আর সবুজের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একা বসে গেছে খেতে, তারপরে তো সবাই এসে বসছে, আগে সবুজকেই দিয়ে দিচ্ছি খেতে। আর দেখো সবুজ খেতে বসে গেছে, এখন খাবে সবুজ তো খুব খুশি। ঝিঙা পোস্ত, মাছের ভাজা, শশা কাটা, তারপরে ফ্যাসা মাছের ঝাল দেওয়া সবই দিয়ে দিয়েছি ওকে, ও খাচ্ছে।
তারপরে আমরা পরে বসবো। এই যে সুমু, সবুজের বাবা বসছে ওখানে, খেতে দেবো। চলো ঝিঙ্গা পোস্ত ভালো হয়েছে সবুজ, একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। বাহ, তাহলে খেয়ে নে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সবাই এখানে বসে টিভি দেখছে, মা বসছে, মৌ, সবুজ সবাই বসছে। এখন কটা? পুরো ছটা বাজে, সন্ধে ছটা। দেখো ছটা এখনো বাজেনি ঠিকঠাক, তবুও আমি ছটা বললাম। আর এখন আমি ওই সন্ধে দিতে যাব, সন্ধে দিয়ে আসি, তারপরে কি টিফিন করব সন্ধেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি, আর এখন দেখো মায়ের জন্য একটু দুধ চা করেছি, আর আমি লিকার চা নিয়ে এসেছি চিনি ছাড়া। সবুজ মৌ তো আছে, বসে আছে, খাবে ওরা বিস্কুট দিয়ে। তো চলো খেয়ে নি। তো আমি রাত্রে রান্নাঘরে এসেছি, আর ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনি হয়ে এসছে, আর একটু লুচি করব, সবুজ লুচি খেতে চাইছে, তাই চলো এগুলো করে নি। দেখো চোখে একটা কি বেরিয়েছে, কি আঞ্জনি না কি বেরিয়েছে, একটা বেরিয়েছে, কিরকম ফুলে গেছে দেখো। তো রাত এখন 8:30 বাজে, আর সবুজের ফেভারিট খাবার ঘুগনি আর লুচি রেডি। তো আমরা সবাই একটু টিফিন করব, ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।